সম্বলপুর গোলবজারে পুনি ঘটিছি অগ্নিকাণ্ড। অগ্নিকাণ্ডর কারণ স্পষ্ট জনা পড়ি নথিলে মধ্য এহা মনুষ্যকৃত বলি দোকানী মানে কইছন্তি। তবে অগ্নিকাণ্ডরে পাখাপাখি 80 রু ঊর্ধ্ব দোকান পড়ি পাউশ হয়ে যাইছি, লক্ষাধিক টঙ্কার সম্পত্তি পড়ি নষ্ট হয়েছে। প্রায় রাতে 2টা মিনিটরে নিয়া লাগিথিবা কহুছন্তি স্থানীয় লোকে। তবে নিয়া লাগিবার খবর পাই সঙ্গে সঙ্গে অগ্নিশম বিভাগ ঘটনাস্থলকে পৌঁছিলা। তবে অগ্নিশম বিভাগ 3টি গাড়ি ঘটনাস্থলকে পৌঁছি নিয়াকে আয়ত্ত করেছিল। প্রায় 2 ঘণ্টার ঊর্ধ্ব সময় ধরে নিয়া লিভা যাওয়া পরে নিয়াকে আয়ত্ত করা যাই। তবে মুখ্যত প্লাস্টিক, অ্যাজবেস্ট এবং জরি এবং বিভিন্ন দহনশীল পদার্থ থাকার নিয়া খুব জোরে ব্যাপি যাই। এর পূর্বর গোলবজারে 4 থর নিয়া লাগি কোটি কোটি টাকার সম্পত্তি পুড়ি নষ্ট হয়েছে। শেষ থর গত 4 তারিখ মে 2017 সর্ট সর্কিট দ্বারা নিয়া লাগি, যাকে 213টি দোকান চলি পুড়ি সম্পূর্ণ রূপে নষ্ট হয়ে যাই। গোটে 55 আমি খবর পাইলু যে গোলবজারে নিয়া লাগিছে। সাংে সাংে গোটে টর্নামেন্ট আমার মুভ করা আসিকি নিয়া লিভা কার্যক্রম আরম্ভ করছিলু। তাঙ্কর গেট পড়িছিলা, গেট তালা ভাঙ্গি লোকঙ্ক সহায়তায় গেট তালা ভাঙ্গিলে এবং তারপরে ভিতরকে পশিছিলু। নিয়া লিভা কার্যক্রম আরম্ভ করছিলু। তারপরে 2টা টর্নামেন্ট আসিলা, টোটাল 3টা টর্নামেন্টরে আমি নিয়া লিভা কার্যক্রম আরম্ভ করছিলু এবং বহু পরিশ্রম করে শেষে নিয়া লিভার সফল হলু। ও দীপ নিয়ারু লাগিছে বলে প্রায় জানা পড়ছে, কারণ বর্তমানে গোটে গোটে দোকানে আমি দীপ জলুথার বি দেখিলু। সে দীপ কালি দোকান বন্ধ কলাপরে লগাই দিয়ে ন লিভেকি পড়াই ঘরক, তেমন সে দীপ নিয়ারু নিয়া লাগি অনুমান করা হচ্ছে। এ আমি আড়াই বাজে ফোন গিয়া এক হওয়ালদার ফোন কি আমি দোকানে আগ লাগ গিয়া, উসকে পহলে সে লাগা হুয়া হ্যাঁ। ও জান বুঝ তো হর সাল লাগ রা হ্যাঁ, আর ক্যা দীপক সে থোড়ি লাগতা হ্যাঁ, দীপক সে লাগেগা এক দোকান লাগেগা। আর দীপক তো পহলি বার হামলোক তো ইহা 12 বাজে তক খুদ থে সব কোই আপনা আপনা দীপক বুতা কে গয়ে। দীপক সে ক্যা লাগেগা, এক বাহানা হ্যাঁ, জিতনা ভি মাল থা জো ভি থা কাঁটা থা বড়া ওয়ালা ছোটা ওয়ালা 15,000 কো তো কাঁটা হো গিয়া, বাকি সব পঙ্খা থা সব সবজি কম সে কম 25-30,000 কা সবজি থা, অদরক লেসুন বাকি সব ভেরাইটি সব তো গিয়া।